নমস্কার, আজ আপনাদেরকে ধনে পাতার বড়া তৈরি করে দেখাবো। চলো তাহলে শুরু করা যাক। চাল মিক্সিতে গুঁড়ো করে নেওয়া হয়েছে, তার মধ্যে দেওয়া হলো 1 চামচ হলুদ, পরিমাণ মতো লবণ, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি, কেটে নেওয়া ধনে পাতাগুলো দিয়ে একসঙ্গে সব কিছু মেখে নেব। মাখা হয়ে গিয়েছে, কড়াই গরম হয়ে গিয়েছে, তার মধ্যে তেল দিয়ে দেব। তারপর এক এক করে ধনে পাতাগুলি বড়া সাইজে দিয়ে দেব। এ পাশটি ভেজে নেওয়া হয়েছে, এরপর ও পাশটি উল্টিয়ে ভেজে নেব। দুপাশেই ভাজা হয়ে গিয়েছে,
বড়া ভাজা হয়ে গিয়েছে, এবার এক এক করে তুলে নেব। তৈরি আমাদের ধনে পাতার মচমচে বড়া।